ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের কোনো প্রস্তাব অসামরিক বিমান পরিবহন বিভাগের নিকট রাজ্য সরকারের পক্ষ থেকে না পাঠানোর তথ্য আরটিআই মারফত প্রকাশিত হয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের বক্তব্য কী তা জানতে ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির চিফ কোঅর্ডিনেটর তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য ও শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্রের স্বাক্ষরিত একটি স্মারকপত্র জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুংয়ের হাতে তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। কমিটির পক্ষ থেকে প্রদান করা স্মারকলিপিতে বলা হয়, বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের চা গাছ উপড়ে ফেলার দায়িত্ব যেহেতু নিয়েছিল কাছাড় জেলা প্রশাসন, তাই তাদের এ ব্যাপারে স্পষ্টীকরণ দিতে হবে। কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তাদের কাছেই স্পষ্টীকরণ চেয়েছিল বলে জানায় কমিটি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশিত না হওয়ায় এবার লিখিতভাবে উত্তর চাওয়া হলো। কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, শাসক দলের সাংসদ আরটিআইয়ের উত্তরে অসামরিক বিমান পরিবহন বিভাগের পক্ষ থেকে শিলচরে বিমানবন্দর স্থাপনের কোনো কাগজ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে পারেননি। যেসব কাগজ তিনি তুলে ধরেছেন সবগুলো পুরনো এবং কোথাও অসামরিক বিমান পরিবহন বিভাগের পক্ষ থেকে ডলুতে বিমানবন্দর তৈরির পরিকল্পনার উল্লেখ নেই। ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটি প্রথম থেকেই স্পষ্টভাবে বলে আসছে যে বিমানবন্দর তৈরি করা হোক কিন্তু চা শিল্পকে ধ্বংস করে নয়। জেলার পতিত জমিতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি না করে চুপিসারে চুক্তি গোপন রাখার শর্তে তিনটি শ্রমিক সংগঠনের সঙ্গে ডলু চা বাগানের মালিকের চুক্তি করিয়ে জমি দখলের চেষ্টায় জেলা প্রশাসন সামিল থাকার কথা জনমানসে আলোচিত হচ্ছে। তাই জেলা প্রশাসনের দায়িত্ব হলো আসল সত্য ডকুমেন্ট দেখিয়ে সামনে তুলে ধরা। সমন্বয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার আরও একটি স্মারকপত্র ডিএফওর নিকট প্রদান করে জানতে চাওয়া হয় যে কীভাবে কোনো নির্মাণ কাজের পরিকল্পনা ছাড়া এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট না থাকা সত্ত্বেও ডলু চা বাগানের গাছ কাটার অনুমতি দেওয়া হলো। তাদের কাছেও তথ্য সহকারে তা জনগণের সামনে তুলে ধরতে আহ্বান জানানো হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন মিহির নন্দী, কনক পাল, প্রদীপ নাথ, অরিন্দম দেব, কল্পার্ণব গুপ্ত, হিল্লুল ভট্টাচার্য প্রমুখ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। ডলুতে যেভাবে উচ্ছেদটা হয়েছে সে উচ্ছেদটা শুধু অমানবিক নয়, অনৈতিকও বটে। কারণ যে উচ্ছেদটা করার জন্য যে কাগজপত্রের জায়গা, যে নিয়মাবলী মেনে চলতে হয় তার কিছুই মানা হয়নি এবং না মেনে প্রায় 30 লক্ষের উপর চারা গাছকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ছায়াতরুগুলো যেগুলো রয়েছে যা 10,000-এর উপর সেটুকে সেগুলিকেও কেটে ফেলার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত যে যদি এত ধরনের পরিবেশ ধ্বংস হয় তাহলে তার প্রভাব জনমানুষের উপর কীভাবে পড়বে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর কীভাবে পড়বে সেটা নিয়ে আমরা আতঙ্কিত। এবং কিছুদিন আগে আরও একটি দল ঘোষণা করলেন যে 2019-এ সংসদে নাকি তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন তিনি, সেই মন্ত্রী এক প্রশ্ন উত্তরের জবাবে বলেছিলেন আসাম থেকে এক আসামে শিলচরে বিমানবন্দরের প্রস্তাব আছে। আমরা শুধু দেখলাম এবং আশ্চর্য হলাম যে তারা এই ধরনের কথাকে জনমানুষে কীভাবে বলেন, যেখানে তারা যে দলিলটা দিয়েছেন সেই দলিলে পরিষ্কারভাবে লেখা আছে যে তৎকালীন সংসদ থেকে যে কথাটা বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল আসাম সরকারকে প্রি ফিজিবিলিটি টেস্ট করার জন্য জায়গা দেখিয়ে দেওয়ার জন্য। সেই প্রি ফিজিবিলিটি টেস্টের জায়গা দেখিয়ে দেওয়ার জন্য যদি আমি তাদের কথাকে সত্যও বলে ধরে নিই, তার সাথে এত এত গাছ উচ্ছেদের কোথায় কী সম্পর্ক, গাছ উচ্ছেদের নোটিশ কবে দেওয়া হলো, কীভাবে জমি অধিগ্রহণ করা হলো, তার কিছুই সব কিছু অন্ধকারে রয়েছে। তাই আমরা জেলা উপায়ুক্ত মহোদয়াকে স্পষ্ট ভাষায় আমরা অনুরোধ জানাচ্ছি যে তিনি সম্পূর্ণ বিষয়ে দিনের আলোর প্রকাশ্যে নিয়ে আসুন, তিনি আমাদেরকে জানান, তিনি আমাদেরকে আশ্বস্ত করুন। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে, আমাদের জীবন নিয়ে আজ একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যদি পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে তাহলে আমাদের জীবন সত্যিই প্রশ্নচিহ্নের মুখোমুখি হবে। তাই জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনকে এগিয়ে এসে আমাদের যে দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তা দূরীকরণের জন্য অতিসত্বর ব্যবস্থা নেবেন সেই দাবি আমরা জানাচ্ছি। শুধু একটা কথা জানতে চাই, যেহেতু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী একটি প্রস্তাব যেতে হয় যে স্টেটে হয়, ওই স্টেটের তরফ থেকে একটা প্রস্তাব যেতে হয় এবং আমরা আরটিআই করে দেখেছি যে সেই প্রস্তাবও ওরা কোনো প্রস্তাব নেই। তারপর এনভায়রনমেন্ট অডিট বা এনভায়রনমেন্ট সার্ভে কোনো কিছু আমরা জানি না এবং কোন ভিত্তিতে এই 150-200 জেসিবি
লাগিয়ে বাগানটাকে এক দুদিনের ভেতরে একদম মিলিটারি কায়দায় ধ্বংস করে দেওয়া হলো। আমরা তার আইনি ব্যাপারগুলো জানতে চাই যে কোন আইনের বলে, কোন নিয়মের বলে এই কাজটা করা হয়, এই ব্যাপারটাই আমরা জানি। চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির তরফে আমরা আছি কাছের জেলাধিপতি মহাশয়ের উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দাখিল করি এবং সেই মেমোরেন্ডামে আমরা ডলুর বাগান উচ্ছেদের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ঘটনাবলী এ যাবৎ প্রকাশ্যে এসছে সেগুলির ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জেলা প্রশাসনের তরফ থেকে ডিসি মহাশয় জনসভাকে না তোলার পরিপ্রেক্ষিতে আমরা ওনার কাছে আছি আবার মেমোরেন্ডামের মারফতে আমরা চাইছি যে উনি অতি সত্ত্বর এই ডলু চা বাগানকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আসাম সরকারের পক্ষে স্থানীয় প্রশাসক হিসাবে উনি জনসভাকে সেই জিনিসটা পরিষ্কারভাবে তুলে ধরুন এবং কারণ এই ডলু যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠন প্রথম থেকেই আমরা বিরোধিতা করে আসছি এবং এই বিরোধী যে ঐক্যমঞ্চ বাগান শ্রমিকের স্বার্থে যে আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং সরকারি সময় সময় যে সমস্ত বাস্য আসছে সেগুলোর প্রতি একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জনমানসে। মানুষ জানতে চাইছে যে আসল রহস্যটা কী এবং আদৌ কি সেখানে এয়ারপোর্ট হবে এবং এয়ারপোর্ট হওয়ার কি সরকারি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো এইভাবে কোনো নোটিফিকেশান সার্কুলার এখনও যেহেতু প্রকাশ্যে আসেনি তাই এই ব্যাপারে ওনাকে মুখ খোলার জন্য আমরা অনুরোধ করছি। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।